স্কুল ছাত্রছাত্রীদের সাথে অশালীন ব্যবহার এবং তাদের বিরক্ত করার অভিযোগে উদয়পুরের এক ইউটিউবারকে গণধোলাই দিল জনসাধারণ। সূত্রের খবর অনুযায়ী, বুধবার চন্দ্রপুর কলোনি স্কুলে ছাত্রীদের বিরক্ত করে পালিয়ে যাওয়ার সময় অপর এক ছাত্রীকে বাইক দিয়ে সজোরে ধাক্কা মারে সেই অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর সেলিম হোসেন ওরফে ইউটিউবার টিভি রক। ধাওয়া করে চন্দ্রপুর এলাকায় তাকে ধরে ফেলে উত্তেজিত জনতা। তাকে আটক করার পর তার বিরুদ্ধে স্কুল ছাত্রদের একের পর এক অভিযোগ আসতে থাকায় গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। স্থানীয়দের অভিযোগ, এই কন্টেন্ট ক্রিয়েটর প্রায়শই ঘোরাফেরা করে স্কুলের আশেপাশে, তার বিরুদ্ধে উঠেছে ড্রাগস বিক্রির অভিযোগও। স্থানীয়রা জানান, ড্রাগস বিক্রি করে পরিবেশ এবং যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটর। গোটা উদয়পুর শহরে বিশৃঙ্খলা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে সেলিম হোসেন ওরফে টিভি রক। বহুদিন ধরে খুব পুষে রেখে আজ গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। কি হয়েছে আজকে এখানে? আজকে বিকাল 5টার সময় একজন স্কুলে ছুটি হয়, তখন দেখি যে ছেলেরা নানা রকি যে ইউটিউবে তা ইয়া করে, টিকটক করে, এ প্রায় সময় তাই বছর প্রায় সময় স্কুলে বিভিন্ন ছাত্রীরাকে বিরক্ত করে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে এবং মাস্টারে হেনস্থা করে। এই মাস্টারের কোনো কথায় তার কর্ণ করে না, এই মাস্টারকে মানে অন্যরকম আলাদা আলাদা হয়ে দেখে। তো এখানে দেবরাজের মাস্টারটা ছিল, এই মাস্টারটা প্রতি তার অনেক দিনের মানে আক্রোশ, এই মাস্টাররা তার প্রতি প্রতিরোধ করলো কেন, তারে মানে মাস্টারের দেখা দিব। আজকে স্কুল তো ছুটি হয়েছে, যখন মাস্টাররা মানে স্কুলতে বাড়িলো তখন স্কুলের সামনে মাস্টারের অ্যাটাক করছে, অ্যাটাক করে এবং অন্য একটা মেয়েরা ধাক্কা দিয়েছে বাইক দিয়ে, মেয়েরা মেয়েরা কোনো দূর হাত তুলে আসতে পারে। মেয়েটাকে মানে যে স্কুলের ছাত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে ইচ্ছাকৃতভাবে? আমরা মানে ম্যানেজমেন্ট কমিটি আমরা চূড়ান্ত করিয়া তাহলে স্কুল থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। 18 বছর না হওয়া সত্ত্বেও নানা ভিডিওতে অত্যন্ত দ্রুত গতিতে বাইক চড়াতে দেখা গেছে উদয়পুরের কন্টেন্ট ক্রিয়েটর সেলিম হোসেন ওরফে ইউটিউবার টিভি রককে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার সে নিজেই জানায় বাইক চালানোর লাইসেন্স নেই তার। আমার সঙ্গে বাইক আসলো, বাইক দিয়ে আসি, বাইক আমার বাড়ি দাদারা। তুমি যে বাইকটা নিয়ে সেটা যে চালাও এভাবে, এটাকে ঠিক করো তুমি ড্রাইভিং লাইসেন্স ছাড়া? আজকে কি কারণে মাসে এখানে স্থানীয়রা? আজকে বাইক লিয়ে কোনো কিছু হয়েছে না। আচ্ছা, দীর্ঘদিন ধরে তো অভিযোগ আছে তুমি নাকি দীর্ঘদিন ধরে যখন বাড়িতে যাইতাছিল তখন মাস্টারকে তুমি থামাইছো কইলে কি মাস্টারে? বাস বাড়ি যাওয়ার সম্ভব বাধা? না না না, স্যার নিজে থামছে না গাড়ি লিয়া, স্যার থামার পরে মিথ্যা কথা কইতাছে, স্যার নিজে থামছে না থামার পর। আচ্ছা, তোমার নামে একটা অভিযোগ এই স্কুল থেকে তোমার আগে একবার বাইর কইরা দিছে, ঠিক আছে? তুমি নাকি এখানে দাঁড়িয়ে কোনো মেয়ে যাইতে লইলে ইপটিসিং করো নানাভাবে ইশারা তো এখানে স্থানীয়রা কইতাছে? চন্দ্রপুর কলোনি স্কুলে যে ছাত্রীকে বুধবার ধাক্কা দিয়েছে উদয়পুরের ইউটিউবার টিভি রক, আশঙ্কাজনক অবস্থায় সেই ছাত্রী বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন উদয়পুরের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।